আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমি রান্না করব সবজি। এই সবজি ভাজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, পরোটা, সাদা ভাত অথবা রুটি দিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, আলু। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি একটুখানি জিরা। জিরাটা দিলে স্মেলটা ভালো আসে। তো এখানে আমি এক চামচের মতো জিরা দিয়েছি, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি মোটামুটি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এবং কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা তেলের মধ্যে। এই পর্যায়ে চুলাটাকে একটু মিডিয়াম হিটে রাখতে হবে যাতে জিরাটা পুড়ে না যায়। তো আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম, মনে হচ্ছিলো তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি পরিমাণ মতো আরও একটু তেল দিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করেছি, আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো এরপরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। এখানে আমি পটল নিয়েছিলাম, ফুলকপি নিয়েছিলাম, আলু নিয়েছিলাম, গাজর নিয়েছিলাম। আপনাদের বাসায় যে ধরনের সবজি থাকে আপনারা সেটা দিয়ে এই রান্নাটা করতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখানে আমি লবণের পরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলে কিন্তু তরকারির কালারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো এবারে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চুলাটাকে আমি একদম মিডিয়াম হিটে রেখেছি যাতে তলাতে লেগে না যায়। তো আমি একটু ভেজে নিচ্ছি সবজিটা, এখন পানি দিচ্ছি না। ভেজে নিলে তেলের মধ্যে খেতে ভালো লাগবে, তাই ভেজে নিচ্ছি একদম মিডিয়াম হিটে। তো খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পানি পানি যে একটা ব্যাপার থাকে সেটা না হয়। এরপর আমি দিয়ে দিয়েছি পানি, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এবারে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে ঢাকনা উঠিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু হয়ে গেছে। সবজিগুলো কিন্তু সিদ্ধ হতে অত বেশি টাইম লাগে না, মোটামুটিভাবে সময় কম লাগে। এরপরে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু আপনার সবজিটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, অনেকে জিরার গুঁড়া পছন্দ করেন না। সো যারা পছন্দ করেন তারা অ্যাড করতে পারেন, যারা পছন্দ না করেন সেটা অ্যাভয়েড করতে পারেন। তো এই তো আমি এ পর্যায়ে চুলাটাকে একটু হাই হিট করে দিলাম, যেহেতু আমার সবজিটা মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে, তাই আমি হাই হিট করে দিলাম যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় আর সবজিটা আমি নামিয়ে নিতে পারি। তো এই পর্যায়ে সবজিটা একদম শুকিয়ে গেল। তো পানি শুকিয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামাই নিব। তো এই তো আমি সার্ভ করে দিলাম বাটিতে, একদম রেডি আমার সবজি। সো অবশ্যই বাসায় এইভাবে সবজি রান্না করে সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।